দেশজুড়ে সক্রিয় সাজানো মামলার সিন্ডিকেট। প্রতিপক্ষকে ঘায়েল করতে এক শ্রেণীর আইনজীবীর সহায়তায় তৈরি হচ্ছে ধর্ষণ, চুরি, ছিনতাই, মানব পাচার, এমনকি হত্যা মামলাও। কারো কারো বিপক্ষে এমন বিভিন্ন ধরনের 38টি মামলার সন্ধানে মিলেছে ঘুরে ফিরে যার বাদী ও সাক্ষী একই নারী ও পুরুষ। এসব মামলার ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেন হাইকোর্টের সামনে। অ্যাটর্নি জেনারেল বলছেন, বিষয়টি হাইকোর্টের নজরে আসলে আইনগতভাবেই এর প্রতিকার সম্ভব। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। এরা সবাই হয় মামলার আসামি, নয় আসামিদের আত্মীয় স্বজন, অথচ অধিকাংশই জানে না তাদের প্রকৃত অপরাধ, না জেনে জেলেও গেছেন। পারিবারিক বা সামাজিক শত্রুতায় প্রতিপক্ষকে ঘায়েল করতে নামে বেনামে তাদের নামে এমন প্রায় অর্ধ শত মামলা হয়েছে। প্রতিকার ও ন্যায় বিচারের আশায় জড়ো হয়েছেন উচ্চ আদালত প্রাঙ্গণে। দাবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলাবাজ সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের। এই যেমন রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের প্রয়াত ডাক্তার আনোয়ার উল্লাহর ছেলে একরামুল আহসান কাঞ্চন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়ের হয়েছে 48টি মামলা। হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, মানব পাচার, বিস্ফোরক, দস্যুতা, এমনকি অ্যাসিড নিক্ষেপ মামলারও আসামি কাঞ্চন। এভাবে আমাকে আমার বিরুদ্ধে 49টা মামলা দিয়েছে, সর্বশেষ গত মাসে একটা মামলা দিয়েছে শুধু সম্পত্তি আত্মসাতের জন্য। মামলা দিয়ে জেলখানায় বসে প্রস্তাব পাঠায় যে আমাকে এটা লিখে দাও, বাড়ি লিখে দাও, জমি লিখে দাও, তাহলে তোমাকে এটা একটা মামলা বা সিন্ডিকেট। আমার ভাই যখন ও অ্যারেস্ট হয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, গোল্ড মেডেলিস্ট। আরেকটা আমাদের হচ্ছে কি, ভিকটিমকে কোনোদিন আমরা কোর্টে দেখতে পাই নাই। আমার নামে মামলা একটা দিছে, কিন্তু আমার মামাতো ভাইদের নামে মামলা দিছে 60টা। শুধু কাঞ্চন নয়, 150 ব্যক্তির বিরুদ্ধে ধারাবাহিক মামলা করেছে এই মামলাবাজ সিন্ডিকেট। তারা জানান, রাজধানীর রাজারবাগের মোহাম্মদিয়া জামিয়া শরীফ বা সাইদুল আয়াত শরীফের কথিত পীর দিল্লুর রহমান এই চক্রের হোতা। অ্যাটর্নি জেনারেল জানান, ভুক্তভোগীরা এসব অভিযোগ আদালতের নজরে আনলে এর সঠিক বিচার পাবেন তারা। সেই এই ব্যক্তি সবগুলো মামলা নিয়ে হাইকোর্টে আসেন না কেন? উনি এসে এটা দরখাস্ত করুক, 57টা মামলা বিদ্ধ করছে এবং তখন কোর্ট হতে অর্ডার দিয়ে এটা ব্যবস্থা করবেন। আর একটা কথা হচ্ছে কি, এই 57টা মামলা যদি মিথ্যা হয় উনি ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করেন না কেন? মানবাধিকার কমিশন বলছে, তাদের তদন্তেই উঠে আসা এমন সাজানো মামলায় 147 পরিবার এখন অসহায়। মামলাগুলোতে ঘুরে ফিরে বাদী ও সাক্ষী একই নারী ও পুরুষ। এইখানে তো যে বিষয়টি তদন্তে বেরিয়ে আসছে যে একজনের নামে মনে করেন যে বিভিন্ন জায়গায়, মানে এটা বুঝাই যায় যে এটা অনেকটা হয়রানি করার জন্যই যে বিভিন্ন জেলাতে মামলাগুলো করা হয়েছে, যেটা পরবর্তীতে দেখা গেছে যে ওরা মামলা একের পর এক অব্যাহতি পেয়েছে, তো আরেকটার মধ্যে গিয়েছে। আমাদের এই বিষয়টা আমাদের তদন্ত কমিটি যে বের করেছে সেটি আমরা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে মানবাধিকার কমিশন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।